हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शेफ अली भूमि ब्लॉग। शेफ अली भूमि ब्लॉगे तुम्हारा सबाई के अनेक भालोबाशा। जानी तुम्हारा सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि, आमिओ आगे थेके अनेकटा सुस्थ आछि। आर तो देखो सकालबेलाई हच्छे तुम्हारे संगे चा दिये शुरू करे दिलाम, आर हच्छे आमार मेयेके आगे रेडी बोलते शुधु ड्रेसटा पोरिये दिलाम, আরও যাবে স্কুলে। আর আজকে সোমবার, ওর বোতচারি ক্লাস থাকে শুক্রবারে, শুক্রবারে হয়নি ক্লাসটা, কেন জানি না, তো আজকে বলে দিয়েছিল আজকে পড়ে যেতে ড্রেসটা, তাই আজকে পরিয়ে দিলাম। আর দেখো হচ্ছে চা খেয়ে বিস্কুট খেলো না, শুধু চাটাই খেলো। আর হচ্ছে বললাম বিস্কুট খেতে, বিস্কুট খেতেই চায় না, শুধু চা আর অন্য কিছু খাবে না। সকালবেলা মানে ভীষণ সমস্যা হয়ে যায়, সেই টিফিন হয় এই 9:15 তো এতক্ষণ না খেয়ে থাকে, শুধু একটুখানি চা খেয়ে থাকে, অন্য কিছু দিলে কিছুতেই কিছু খাবে না। তো কী করবো বলো, অনেক বলার বোঝানোর পরেও খায় না, তো শুধু চাটাই খেয়ে গেল। তো দেখো স্কুলে যাচ্ছে, আর হচ্ছে এই পাশে মানে কাছাকাছি স্কুল হতে আমার একটা সুবিধা হয়েছে, আমাকে নিয়ে গিয়ে বসে থাকতে হয় না, বা সব কাজ ফেলে রেখে ছুটতে হয় না, আবার টেনশনে থাকতে হয় না যে মেয়ে স্কুলে কী করছে, টিফিন খেলো কি না কী করলো, মানে সেই সেই চিন্তাটা আমার থাকে না। বাড়ির পাশে স্কুল হতে এই একটা সুবিধা হয়েছে আমার। তো দেখো স্কুলে গেলো, এবার হচ্ছে বাকি কাজগুলো আমার কমপ্লিট করতে হবে, কারণ স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ তো চুপচাপই থাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ আলী ভূমি ব্লগ। শেফ আলী ভূমি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবেসে জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হচ্ছে দেখছি তো সকালবেলা মানে সে ঘুম থেকে উঠে মানে ঘুম ঘুম চোখে সব করে তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, তো মেয়ে স্কুলে গেল, এখন একটু ফ্রি। এবার হচ্ছে বাকি কাজগুলো এখনো তো মানে হয়েছে, কিছুটা হয়েছে, মানে মেয়ে স্কুলে যাওয়ার পরে কিছু কাজ কমপ্লিট করেছি আর এখনো কিছুটা বাকি আছে। তো ভাবলাম একটু বসি, তোমাদের সঙ্গে একটু গল্প করি বা কথা বলি, তো এখনো তো তোমাদের সামনেই আসেনি, তো দেখলেই তো। আর হচ্ছে মেয়েদের জীবন কি, মেয়েদের তো এই কাজ সংসার, সংসার করেই মেয়েরা পাগল হয়ে যাবে জানি না। আর হচ্ছে সংসারের চিন্তা মানে কাজের চিন্তা, বাচ্চা থাকলে বাচ্চার চিন্তা, মানে সব চিন্তাই যেন, যত চিন্তা সব যেন মেয়েদের, মানে আমাদের বউদের কাঁধেই এসে পড়ে। আর পুরুষেরা কি, তারা তো ইনকাম করে এনে দিচ্ছে, ভাবছে ব্যাস আমি তো কাজ করে এনে দিচ্ছি, কিন্তু যে সংসারের দায়িত্বটা নেয় চাপটা তারই বেশি থাকে, সে তো তার মতো করে যাচ্ছে, কিন্তু মানে হেডেকটা আমাদেরই খাটাতে হয় যে কোথায় কি করতে হবে, কখন কি করতে হবে, কি কোন জিনিসটা নিয়ে কি ফুরালো, কি আনতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, মানে সবটাই হেডেকে রাখতে হয়, আর যার জন্য চাপটা বেশি পড়ে। আর হচ্ছে মাঝে মাঝে মনে হয় দুহুস বাবা বিয়ে করে যেন ভুল করেছি, বিয়ে না করে মানে বিয়ের আগের লাইফটা একদম বিন্দাস ছিল, স্কুল কলেজ বন্ধু বান্ধব প্যাস মানে একদম অন্যরকম একটা ব্যাপার ছিল, আর বিয়ের পরে একদম সম্পূর্ণ আলাদা, পরাধীন। বিয়ে মানে মেয়েদের জীবন পরাধীন, তারপরে একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আরো বেশি মানে ঘরবন্দি যাকে বলে। তো আর কি বলবো, এই তো মানে সবার লাইফটাই এমন কিনা জানি না, আমার তো এমনটা মনে হয়। তারপরে হচ্ছে বিশেষ করে আমার মা থাকে মানে আমার বাপের বাড়ি অনেক দূরে, আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে গেলে পুরো একটা দিন মানে 12 ঘন্টা সময় লাগে, তো যার কারণে যাওয়া আসা মানে খুবই কম হয়, দূর বলে তো আর ঘন ঘন যাওয়া হয় না, তারপরে মেয়ের স্কুল টিস্কুল আছে যার জন্য আরো যাওয়া হয় না। আর হচ্ছে মাঝে মধ্যে এত মানে খারাপ লাগে যে কি বলবো, কিছু বলারও থাকে না, কান্না মানে তখন আপনা আপনি কান্না এসে যায় যে কি করতে যে এতদূর বিয়ে করলাম, বা এতদূর সেটার জন্য না, মনে হয় যে একটু যেতে পারলে ভালো লাগতো বা এমন কিছু তখন মনে হয়। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে আশা করছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে আছো আমিও জানি, তো দেখতে থাকো। তো আপাতত সব কাজ হয়ে গেছে, এই কাজটা একটু বাকি ছিল, হচ্ছে থালা বাসনগুলো আমি না জায়গাগুলো মানে যেখানে যে জিনিসগুলো রাখি সেখানেই রেখে দেবো, কারণ টেবিলটার উপর অনেক ছড়ানো ছিটানো আছে, দেখতে ভালো দেখাচ্ছে না, তো আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেবো। আর দেখো আমি যখন হচ্ছে রান্নাঘরটা গোছাচ্ছিলাম তখন হচ্ছে দুধ দিতে এসেছিলো, আর এই কাকাটা আমাদের ঘরে দুধ দেয়, তো কাকাটাকে বললাম পুঁই শাক নেবে কি না, তো বললো দিতে, যার জন্য আমি কটা পুঁই শাক কেটে দিলাম। আর আমাদের তো নিজেদের খাওয়া হয় না, নিজেরা আমরা খুব কমই খাই, তাই ভাবি কেউ যদি যখন আসে আমি জিজ্ঞাসা করি নিই যে পুঁই শাক খাবে কি না, যদি বলে হ্যাঁ খাবো তো তাকে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে দেয়। আর দেখো আমার হচ্ছে জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কিতে, স্নান করার জল নেই, তো ভাবলাম স্নান করতে হবে, একবারে খাবার জলটাও ভরে নেই। আর আমি হচ্ছে পাম্প চালিয়ে দিলাম, পাম্পের থেকে ডাইরেক্ট যে জলটা ট্যাঙ্কিতে গিয়ে জমা হয় সেই জলটা থেকেই খাবার জলটা আমরা নিয়ে নেই। দেখো আমার স্নান হয়ে গেছে, আর আমার মেয়ে তো স্কুলে গেছে, এখন স্কুল থেকে আসেনি,
আর হচ্ছে মেয়েও বাড়িতে নেই, বড় বাড়িতে নেই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার বর আজকে সকালবেলা আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওখান থেকে ফোন করেছিল যে হচ্ছে আজকে আবার যেতে হবে, তো স্বাস্থ্যসাথী কার্ডটাও নিয়ে গেছে সঙ্গে করে। আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কারণেই, কারণ 4টের সময় উঠে যায়, ওই সময় উঠে একটু চাটা করে দেয়, কারণ অত সকালে আর ভিডিও করতে মন চায় না। আর হচ্ছে অনেক সকালে না বেরোলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, মানে ডাক্তার বসে হচ্ছে 8টা থেকে, আর যেদিন বসবে সেই দিনই নাম লিখতে হবে, মানে সেই দিনই হচ্ছে ডাক্তারবাবু দেখে, 20 জনের বেশি দেখে না, যার জন্য যত সকালে যাবে তত আগে লাইন পাবে, তত জলদি হয়ে যাবে, মানে আগে থেকে নাম লিখিয়ে গেলে হবে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকলে হবে সেটা হবে না, দিনের দিন যেতে হবে, দিনের দিন গিয়ে নাম লিখাতে হবে, সেই দিনের দিন দেখতে হবে, যার জন্য অনেক সকালে বেরিয়ে গেছে। তো বাড়িতে নেই, কেউ নেই, আমার মেয়েও নেই, বড়ও নেই, বাড়িটা একদম ফাঁকা, মেয়ে স্কুল থেকে আসবে, এলে খাওয়াবো। আর আমার তো স্নান হয়ে গেছে, আমি এখনো খাইনি, আর আমি হচ্ছে খাবো। আর আমার ভাসুরের ছেলে আমাকে চপ আর সিঙ্গারা এনে দিল, এবার আমি চপ মুড়ি আর সিঙ্গারা খাবো। তো এই দেখো, এই হচ্ছে এই মাত্র এনে দিল গরম চপ আর সিঙ্গারা, আর হচ্ছে এই যে নিয়ে নিয়েছে মুড়ি। তো আমি এখন হচ্ছে চপ মুড়ি আর সিঙ্গারা খাবো, আর আমার মেয়ে স্কুল থেকে এলে মেয়ের জন্য ভাত হয়ে গেছে, এই দেখো মেয়ের জন্য হচ্ছে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, কারণ আমার মেয়ে না অন্য কিছু খায় না, সকালে বলো বিকালে, মানে 3 টাইমে ভাত খায়, রাতে রুটি খাবে না, কিছু খাবে না, আবার হচ্ছে সকালেও যদি বলি একটু অন্য কিছু খেতে, কিছুই খাবে না, জাস্ট শুধু ভাতই খাবে। তো মেয়ের জন্য ভাত হয়ে গেছে, তো চলো দেখতে থাকো, এই যে আমার চপ মুড়ি, তো আমি খেয়ে নেই, খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। যাচ্ছি, দেখো আমি আমাদের বাড়ির সামনের জঙ্গলটাই এসেছিলাম, আর এইখানে একটা মিষ্টি কুমড়ো গাছ আছে, সেই মিষ্টি কুমড়ো গাছটার কাছে এসেছিলাম যে দেখতে এসেছিলাম মিষ্টি কুমড়ো হয়েছে কিনা, তো হয়নি। তো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর দেখো আমিও হচ্ছে বাড়িতে, মানে বারান্দাটা রাস্তার এখানে যে আমাদের বারান্দাটা, বারান্দাটাই এলাম, আর হচ্ছে তোমাদের দাদা ভাইও চলে এলো ডাক্তারের কাছ থেকে, আর এসে হয়েছে বসে দিলো জুতা খোলার জন্য। আর এই পাশে একজনকে দেখতে পেলে, বয়স্ক লোককে, উনি না এসে হচ্ছে ওষুধ নিতে, তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ওষুধ নেবে। আর আমি হচ্ছে হচ্ছে এইখান দাদা থেকেই ভাইও নেবো, গল্প কি সুন্দর করছে, পাতা বলছে হয়ে আছে, আগে ওনাকে পুঁই এসে শাকটা। ওষুধ নিতে, ওনাকে চেনে। তো দেখো আমি এবার হচ্ছে চলে এসেছি আমাদের বাড়িতেই, আমার যে কুয়াটা আছে না, কুয়োর উপরে একদিন দেখিয়েছিলাম পুঁই শাক গাছ, হচ্ছে সেই পুঁই শাকের পাতা নিচ্ছে, পুঁই শাকের পাতা দিয়ে বড়া করবো। এমনি এই ডাঁটটা না খেতে পারি না, মানে ইচ্ছে করে না খেতে, ভালো লাগে না পুঁই শাকটা অতটাও, কিন্তু এই শাক দিয়ে হচ্ছে পাতক চাল আর একটু ডাল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওইটা দিয়ে আর এই পাতাগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু শক্ত শক্ত ক্রিপসি একটা ব্যাপার, বড়া করে নেবো, আর বড়াটা বেশ ভালোই লাগে আমার, হচ্ছে তো পোশাক বড়াটা গুলো বেশ খুব ভালো সুন্দর লাগে। হয়েছে, এতেই হবে, চলো। তো দেখো এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ, তো দেখো এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ, পুঁই শাকের বড়া, ডিম ভাজা, 2টো শুকনো লঙ্কা ভাজা, লেবু, আর হচ্ছে আছে এই যে ডাল। তো চল, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হলো, খেয়ে উঠে তারপরে যা যা কাজ থাকে, থালা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে টুছে, মানে একদম কমপ্লিট করে তারপরে এসে বসলাম। আর হচ্ছে খাওয়ার পরে জানি সবারই কাজ থাকে, খাওয়ার পরে একটু রেস্ট না নিলে কষ্ট হয়ে যায়, মানে সেই কষ্টটা লাঘব হয় না। আর হচ্ছে ঘরটা কেমন অন্ধকার, অন্ধকার বলতে হচ্ছে লাইট, ঘরের হচ্ছে লাইট জ্বালিনি, ঘরের লাইট জ্বালিনি, আর হচ্ছে জানলা, মানে জানলা 2টো জানলা, তার মধ্যে একটা জানলা পুরোটাই বন্ধ, 2টো দরজা আছে, দরজা 2টো বন্ধ, শুধু একটা জানলা খোলা আছে, সেই জানলাটা দিয়ে আলোটা এসে লাগছে এইটুকুনি। তো আর হচ্ছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পুরোনো বন্ধুরা জানি পাশে আছো, আমিও সবার পাশে আছি, আর আমার পাশে সবাই থেকো, কিন্তু ভিডিও অনেকেই দেখছো সাবস্ক্রাইব করছো না।